হে গাইস, আমি আলাম সানি আর আপনাদের সিনে মোটে সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল প্রেজেন্ট। সো গাইস, একে করতে করতে আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের মোবাইল রিপেয়ারিং এর ভিডিও টিউটোরিয়াল আমি ডে বাই ডে আপলোড করে যাচ্ছি আপনাদের ভালো রেসপন্স পাওয়ার কারণে অ্যাকচুয়ালি এই উৎসাহ নেওয়া। সো গাইস, এর আগেও আমি একটি ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছিলাম, সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে চার্জিং আইসি যদি প্রবলেম হয় তো সেই প্রবলেমটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি অথবা কীভাবে ধরতে পারি, এবং এ নিয়েও আমি আলোচনা করেছিলাম যে কীভাবে আমি মোবাইলের যে কোনো ধরনের চায়না থেকে ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আছে সেই মাদারবোর্ডগুলোর চার্জিং আইসি আমরা কীভাবে খুব সহজেই চিনে নিতে পারি। গাইস, আমাদের ভিতরে অনেক টেকনিশিয়ান আছে যে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করি, বাট আমরা জানি না যে কোন মোবাইলের কোন আইসির কী কাজ বা কোন আইসিটাকে কী বলা হয়। অনেকেই অ্যাকচুয়ালি মুখস্থবিদ্যার বলে কাজ করে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক নয়। একজন টেকনিশিয়ান হিসেবে অবশ্যই তাকে মোবাইল সম্পর্কে জানতে হবে, মোবাইলের জাম্পার সম্পর্কে জানতে হবে যে একটি লাইন কীভাবে কোথা থেকে আসতে পারে, ব্যাটারি কানেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সাপ্লাই কীভাবে হয়ে থাকে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের সবারই জানা উচিত। তো অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আমি আলোচনা করি যে এই আইসিটির কী কাজ এবং কীভাবে এই আইসিটি কাজ করে এবং এই লাইনটি কোথা থেকে আসে। তো প্রতিদিনের মতো আজকে আমি আলোচনা করব যে প্রত্যেকটা মোবাইলের লাইটিং আইসির কীভাবে আমরা চিনব যে এই মোবাইলটির লাইটিং আইসি এটা, অ্যাকচুয়ালি সেটা হোক কিপ্যাড আইসি অথবা কিপ্যাড ফোন অথবা হোক টাচ ফোন অথবা চায়না অথবা ব্র্যান্ডের ফোন, যে ধরনের ফোন হোক না কেন, আজকে যেই ফান্ডাটা দেখাবো, তো এই কৌশলটার মাধ্যমে আপনি যে কোনো মোবাইলের লাইটিং আইসিগুলো আমরা খুব সহজেই চিনে নিতে পারবো যে এইটাই হচ্ছে এই মোবাইলের লাইটিং আইসি, এবং এটার জাম্পার কীভাবে আসে বা কীভাবে আমরা বুঝবো যে আমাদের লাইটে যদি ডিসপ্লে যদি না আসে তো সেক্ষেত্রে আমাদের কী 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 স্টেপে কাজ করতে হবে। অনেকেই গাইস মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করে, কিন্তু তারা স্টেপ বাই স্টেপ কাজ দেখায় না, যার কারণে যারা লিচেনার থাকে তারাও কিছু শিখতে পারে না। জাস্ট ধরুন আমার মোবাইলটিতে এখানে প্রবলেম হয়েছে এখান থেকে, কিন্তু আমি যদি শুধু লাইটিং আইসিটাই চেক করি, লাইটিং আইসির সাথে সাথে কী কানেক্টিভিটি থাকতে পারে এগুলো নিয়ে যদি আমি ব্যাখ্যা না করি, তো সেক্ষেত্রে কিন্তু লিচেনার আমার মনে হয় না যে বেশ কিছু শিখতে পারবে। সো গাইস, আমি প্রথমেই বেশ কিছু মাদারবোর্ড আমি এনেছি যে প্রথমে আমি দেখাবো যে আমরা কীভাবে বুঝবো যে এই মোবাইলটির লাইটিং আইসি এটা। তো সেক্ষেত্রে আমার এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ ব্র্যান্ডের একটি টাচ মোবাইল। তো এটার যদি আপনি লক্ষ্য করেন গাইস, প্রথমে আমি বলে রাখি যে লাইটিং আইসি চেনার ক্ষেত্রে লাইটিং আইসি মূলত 6 পিনের হয়, আর পাশে অবশ্যই একটি বুস্ট কয়েল থাকবে এবং তার পাশাপাশি একটি ক্যাপাসিটার থাকবে, অনেক সেটে ক্যাপাসিটার থাকে না, তো একটি মাস্ট বি একটি ডায়োড থাকবে। তো গাইস, এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে 6 পিনের একটি আইসি দেওয়া আছে। আমি আরও জুম করে ভালো করে দেখাচ্ছি গাইস, এখানে দেখতে পাচ্ছেন 6 পিনের একটি আইসি এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি বুস্ট কয়েল। আর এই নামগুলো অবশ্যই যারা জানে না তারা অবশ্যই খাতাতে লিখে রাখবেন, এতে আপনার মুখস্থ করা খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। গাইস, দেখতে পাচ্ছেন 6 পিনের একটি আইসি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বুস্ট কয়েল, এবং এই বুস্ট কয়েলের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটার, আর ক্যাপাসিটারের পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি ডায়োড। তো এভাবে যদি বুঝেন যে এই যে দেখতে পাচ্ছেন চার্জিং আইসি এবং চার্জিং আইসির পাশে একটি বুস্ট কয়েল, অ্যাকচুয়ালি অনেক সেটে 6 পিনের চার্জিং আইসি থাকে না, অনেক সেটে শুধু বুস্ট কয়েল দিয়েই তারা লাইটিংয়ের কাজটা করে থাকে। আমি দেখাবো, সেই মাদারবোর্ডগুলো আমার পাশে আছে, আমি এক এক করে এনে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন বেসিকলি যেটা থাকে, মানে 6 পিনের আইসির পাশে একটি বুস্ট কয়েল থাকবে, বুস্ট কয়েলের পাশে একটি ক্যাপাসিটার থাকবে, ক্যাপাসিটারের পাশে একটি ডায়োড থাকবে। তো সেক্ষেত্রে আমরা নর্মালি বুঝে নেব যে এটাই হচ্ছে লাইটিং আইসির সেকশন, বা এই সেকশনটিতেই আমাদের লাইটের কাজ করে থাকে, ডিসপ্লের লাইট। তো এটা কীভাবে মাপতে হয় এটাও আমি দেখাবো পরে, প্রথমে আমি একটু সূচনা দিয়ে নিই যে আমরা কীভাবে চিনবো। গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটি নোকিয়া ব্র্যান্ডের একটি মাদারবোর্ড আছে। তো আপনি যদি এই ক্ষেত্রে এখানে লক্ষ্য করেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গাইস একটি শুধু বুস্ট কয়েল দেওয়া আছে এবং পাশে একটি ডায়োড দেওয়া আছে, নর্মালি একটি ডায়োড দেওয়া আছে, আর এখানে একটি ক্যাপাসিটার ইউজ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার, বাট এখানে কিন্তু 6 পিনের যেই লাইটিং আইসিটা থাকার কথা কিন্তু সেটা নেই। তো এক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝবো না যে এই মোবাইলটি এটা লাইটিং আইসি না। এখানে আমি আগেই বলেছি যে শুধু অনেক সেটে শুধু বুস্ট কয়েল দিয়ে তারা কাজটা করে থাকে, তো এখানে যেহেতু বুস্ট কয়েল আছে তো সেক্ষেত্রে আমি বুঝলাম যে এখানে যেই এরিয়াটা আছে এই এরিয়াটাই হচ্ছে আমাদের লাইটিং আইসির সেকশন। তো এখানে আমাদের মোবাইলে যদি লাইট যদি ড্যামেজ হয় তো সেক্ষেত্রে বুঝবো যে এখান থেকে লাইনের কানেকটিভিটি ডিসকানেক্ট হয়ে গেছে। আর আমরা কীভাবে এখান থেকে এখানে লাইন পাবো এটাও আমি দেখাবো, এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, হয়তো বা কিছু হলেও শিখতে পারবেন। গাইস, এরপর আমি 1200 মডেলের একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে গাইস এখানে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন একটি বুস্ট কয়েল, এই যে দেখতে পাচ্ছেন একটি বুস্ট কয়েল। তো এভাবে যদি বুস্ট কয়েল থাকে, অ্যাকচুয়ালি নোকিয়া ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো থাকে তো সেক্ষেত্রে সেখানে কিন্তু 6 পিনের আইসি ব্যবহার করা হয় না, সেখানে শুধু একটি বুস্ট কয়েল দিয়ে তারা লাইটিং আইসির কাজটা করে থাকে। গাইস, এখন আমি এনেছি একটি চাইনিজ ব্র্যান্ডের একটি মোবাইল, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাইক্রোম্যাক্সের একটি সেট। তো এখন হয়তো অনেকেই ভাবতেছেন যে
এখানে তো আমি দেখতেছি যে এখানে মাদারবোর্ডে কোথাও বুস্ট কয়েলও নেই আর ডায়োডও নেই, বা আমি যেই কথাটা বলেছিলাম যে বুস্ট কয়েল থাকবে, ছয় পিনের আইসি থাকবে, কিন্তু এখানে তো আমরা ছয় পিনের কোনো ধরনের আইসি দেখতে পারতেছি না। এখন আবার হয়তো বা অনেকেই মনে করবেন যে এই যে দেখতে পাচ্ছেন একটি ছয় পিনের আইসি, এটা হয়তো বা লাইটিং আইসি, কিন্তু এটা একদম ঠিক না, এটা হচ্ছে চার্জিং আইসি। আর চার্জিং আইসি কেনার ক্ষেত্রে কিন্তু কী কী ফান্ডা রাখতে হবে, কী কী কৌশল রাখতে হবে, এটা কিন্তু আমি পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আপলোড করেছি, তো সেটা যারা মিস করেছেন অবশ্যই দেখে আসবেন। সো গাইস, এখন আমি বলতেছিলাম যে এখানে তো কোনো ধরনের বুস্ট কয়েল নেই বা ক্যাপাসিটার, আমরা যে ফান্ডাটা ফলো করব যে মোবাইল চেনার ক্ষেত্রে, কিন্তু সেটা নেই। এখন আমরা যেটা করব গাইস, এক্ষেত্রে অ্যাকচুয়ালি চাইনিজ ব্র্যান্ড যে মোবাইলগুলো আছে সেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি। পাওয়ার আইসির ভিতরেই এটাকে পার্টিশন পার্টিশন করা থাকে যে এই পার্টিশনে লাইটিং আইসির কাজ করবে আর এই পার্টিশনে সিপিউর কাজ করবে ইত্যাদি ইত্যাদি। সো এক্ষেত্রে চেনার কোনো ধরনের সমস্যা নেই। এক্ষেত্রে যদি আমাদের এখানে যদি কানেক্টিভিটি না পাই ডিসপ্লের এখানে, মানে লাইটিং আইসির প্রবলেম হওয়ার পরে, তো সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি চেঞ্জ করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নেই আপাতত। তো আরও কিছু বিকল্প আছে, তো সেগুলো আমরা ডে বাই ডে ইনশাল্লাহ আপলোড করে যাব, তো এই জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাইস। এখন আরও একটি মাদারবোর্ড আমার কাছে এখানে আছে, তো এখানে এটা হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। তো এই স্যামসাং ব্র্যান্ডের মাদারবোর্ডে লাইটিং আইসি চেনার ক্ষেত্রে অনেক প্রবলেমে অনেকে পড়ে যায় গাইস। এখানে যদি ফলো করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি বুস্ট কয়েল, না মানে ওই কয়েলটার মতো না যেটা আমি দেখিয়েছিলাম এখানে, এই যে মাদারবোর্ডটি যেখানে দেখিয়েছিলাম এটা, এটার মতো কিন্তু না এই কয়েলটা। তার মানে আমরা অনেকেই ধরে নিতে পারি যে এটা লাইটিং আইসি, কিন্তু অ্যাকচুয়ালি এটা লাইটিং আইসি না। লাইটিং আইসি যদি আপনি চেনার ক্ষেত্রে গাইস এই এপাশে আসেন তাহলে দেখবেন যে এখানে এখানে আছে তিন পিন, এখানে তিন পিন, এখানে তিন পিন, তিন পিন, তিন চার বারো পিনের, আর এখানে দেখতে পাচ্ছেন একটি গ্যাস ডায়োড আছে, এখানে একটি দেখতে পাচ্ছেন কয়েল আছে। তো অনেক স্যামসাং গ্যালাক্সির ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হয়ে যায়, ইন্টারফেসটা অনেক চেঞ্জ হয়ে যায়। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এতক্ষণ বললাম অন্য কথা, এখন বলতেছি অন্য কথা। অ্যাকচুয়ালি আমরা যখন একটি জিনিস শিখবো তখন, যখন আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমাদের যুগে হয়তোবা 2005 সালে অথবা 2004 সালে যখন আমরা অঙ্ক করতাম ক্লাস ফাইভ অথবা সিক্সে, তখন কিন্তু আমাদের সৃজনশীল পদ্ধতিতে ছিল না। অ্যাকচুয়ালি সৃজনশীল পদ্ধতিটা ছিল এরকম, যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু সেটাকে এখন সৃজনশীল করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে বানিয়ে ফেলছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট এতটুকু চেঞ্জ, মানে সৃজনশীল মানে কি একটু চেঞ্জ। তো সেক্ষেত্রে এই যে বর্তমান যুগের যে স্যামসাং গ্যালাক্সি বা স্যামসাং যে সেটগুলো আছে, স্যামসাং ব্র্যান্ডের যে সেটগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চিনি, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বুঝে নেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই ক্ষেত্রে এভাবে আপনার কিছু টেকনিক ফলো করতে হবে যে অ্যাকচুয়ালি পাওয়ার আইসির, লাইটিং আইসির পাশে কী কী জিনিস থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন একটি ডায়োড, তারপরে কয়েল, এখানে কয়েলের ইন্টারফেসটা একটু অন্যভাবে করে দিছে। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ঘাটাঘাটি করলে এগুলো একদমই সিম্পলি আপনারা বুঝে নিতে পারবেন, এর জন্য মাথা ঘামানোর কোনো ব্যাপারই আমি মনে করি না। তো গাইস, আমরা চিনলাম যে বিভিন্ন শেডের আমরা কীভাবে লাইটিং আইসি চিনবো, এখন আমরা এর ইন্টারফেসটা কীভাবে হয় বা কোন কাছ থেকে কীভাবে জাম্পারটা হয় এটা আমরা দেখব। তো আমি এগুলোকে একটু পাশেই নিয়ে রাখছি। গাইস, এখানে আমি একটি জাম্পার অলরেডি আপনাদের বোঝানোর সুবিধার্থে পূর্বেই এটাকে ডিজাইন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দেওয়া হয়েছে ব্যাটারি কানেক্টর, ব্যাটারি কানেক্টর একটা হচ্ছে নেগেটিভ আর একটা বিএসআই, একটা পজিটিভ। তো এখানে দেখতে পাচ্ছেন ছয় পিনের একটি চার্জিং আইসি, ব্যাটারি কানেক্টর থেকে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন প্রথম এক পিন, দুই পিন, তিন পিন, চার পিন, পাঁচ পিন, ছয় পিন, এভাবে হচ্ছে আমরা পিনটা গুনব। তো এখান থেকে সরাসরি গাইস দেখেন সরাসরি করছে কি, ব্যাটারি কানেক্টর থেকে চার্জিং আইসি ছয় নম্বর পিনে লাইন চলে আসছে। তো লাইন চলে আসার পর এখান থেকে এটা এক, আর এখান থেকে চার্জিং আইসি যে দুই এবং তিন নম্বর যে পিনটা আছে এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে মিক্স হয়ে আছে, মানে গ্রাউন্ডের সাথে। আর এখানে যে চার নম্বর যে পিনটা আছে এটা সরাসরি সিপিউতে চলে গেছে, যখন আমরা চার্জে লাগাই তখন দেখবেন যে চার্জের কাঠিটা লাফায়, তখন এই যে চার নম্বর পিন সিপিউ এটা কাজ করে, এটাই যখন এখান থেকে ইনপুট করে যখন আউটপুট করে যখন সিপিউকে দেখেন তখন সিপিউ যে কাজটা করে, মানে আমাদের চার্জিংয়ের কাঠিটা লাফান শুরু করে। তো আর এখানে পাঁচ নম্বর যেই পিনটা আছে এটা দেখেন গাইস এটা সরাসরি চলে গেছে এদিকে, আর এখান থেকে ছয় নম্বর পিনটা বুস্ট কয়েলের সাথে একদিক যুক্ত হয়েছে আর এদিক থেকে এসে একদিক থেকে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে এই বুস্ট কয়েল থেকে আবার এই যে ডায়োডের ভিতরে চলে গেছে, ডায়োডের ভিতরে চলে যাওয়ার পর ডায়োড থেকে ওপার চলে গেছে, আর ওপার থেকে সরাসরি এই লাইনটা চলে গেছে আমাদের ডিসপ্লেতে, মানে ডিসপ্লে যেখানে ডিসপ্লে লাইন থাকে এখান থেকে একটা ডিসপ্লে লাইন চলে গেছে, আর গ্রাউন্ড তো এখান থেকে একটা অবশ্যই থাকবে। তো এখন সেক্ষেত্রে যদি আমাদের এখানে একটি মাদারবোর্ড আমি যদি নিয়ে আসি, তো গাইস এখানে যদি লক্ষ্য করেন
এই হচ্ছে 6 ফিন। তো আমরা এখন এটাকে পাশে রেখে আমরা এখানে মাপা শুরু করব। তো আমরা প্রথমেই বলেছি এখান থেকে পজিটিভ চলে গেছে 6 নম্বর পিনে। তো এখন আমরা এই মাদারবোর্ডটায় 6 নম্বর পিন এখানে দেখতে পাচ্ছেন গাইস, মাল্টিমিটারের এই অপশনটা বাজার মোড অথবা কন্টিনিউটি মোডে নিয়ে আসলাম, তারপর এটাকে এক পাশে রেখে দিলাম। এখন আমরা পজিটিভ এবং নেগেটিভ দিয়ে প্রথমে আমরা আমাদের মোবাইলের পজিটিভ নেগেটিভ বের করে নিব। এখানে কন্টিনিউটি হচ্ছে গাইস, শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তার মানে যদি কন্টিনিউটি হয় গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড তার মানে এটা পজিটিভ, আমাদের এই পাশে একটা পজিটিভ। পজিটিভ রাখার পরে এখানে একটা রাখবেন পজিটিভ, এখানে একটা রাখবেন। আমি ক্যামেরাটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি গাইস, ক্যামেরাটাকে উপরে উঠে নিলাম। এখন আমরা এখানে হচ্ছে পজিটিভ, তো আমরা পজিটিভে একটি রাখবো, আর এখান থেকে আমরা দেখব যে কয় নম্বর পিনে কন্টিনিউটি আছে। গ্যাস এখানে দেখতে পাচ্ছেন এই পাশের এটাই কন্টিনিউটি হচ্ছে এবং এই পাশের এটাই কন্টিনিউটি হচ্ছে, এই দুইটা কন্টিনিউটি হচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে এখান থেকে ব্যাটারি পজিটিভ থেকে এটাই কন্টিনিউটি হচ্ছে, এটাই কন্টিনিউটি হচ্ছে, কারণ এটা এই যে বুস্ট কয়েলের সাথে সংযুক্ত, তার মানে এই দুইটা এক হয়ে আছে, এই দুইটা এক থাকবে। ঠিক আছে, এখানে কন্টিনিউটি পাচ্ছি, এখানে কন্টিনিউটি পাচ্ছি, তার মানে এটা আমাদের ঠিক আছে যে এখান থেকে লাইনটা সরাসরি এখানে আসতেছে। এখন আমরা যেটা করব যে এখান থেকে বুস্ট কয়েলের সাথে সংযুক্ত আছে কি না, আমরা এখানে পজিটিভ দেই, বুস্ট কয়েলের এক পাশে লাগাই, এই পাশেও তার মানে আছে গাইস। এখান থেকে পজিটিভ থেকে সরাসরি যদি আমরা এখানে দেই, মানে এখানে দিলাম, তার মানে কি এখান থেকে লাইনটা এখানে আসে, বুস্ট কয়েলের সাথে আসছে। বুস্ট কয়েলে আমরা কন্টিনিউটি পাচ্ছি, এখানেও কন্টিনিউটি পাচ্ছি, তার মানে লাইনটা ঠিক আছে। তারপর যদি আমরা এখানে পজিটিভ রাখার পরে যদি সরাসরি ডায়োডের এক প্রান্তে দিব, অন্য প্রান্তে পাবো না, দেখতে পাচ্ছেন গাইস ডায়োডের এক প্রান্তে পাচ্ছি, তো এখান থেকে আমরা সরাসরি এই প্রান্তে পাবো। হ্যাঁ, ডায়োডের এই প্রান্তে পাবো আর এই প্রান্তে পাবো না, কারণ আমরা জানি যে ডায়োড বিদ্যুৎ একদিক থেকে অন্যদিকে দেয় কিন্তু এদিক থেকে আর এদিকে নেয় না। তো সেক্ষেত্রে আমরা এই পাশে কন্টিনিউটি পেলাম, এই পাশে পেলাম না। ঠিক আছে, এখন গাইস এখন কল্পনা আসতে পারে যে আমরা কীভাবে এটা চেক করব। চেক করার ক্ষেত্রে আর এখানে দেখতে পাচ্ছেন গাইস দুইটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড দুইটা আমি দেখিয়ে নিচ্ছি, এখানে দুইটা গ্রাউন্ড থাকবে। আমরা এখানে একটি মাইনাসের সাথে দেই, এটা না এটা না, এই পাশেরটা, এই কন্টিনিউটি হচ্ছে, কন্টিনিউটি হচ্ছে, তার মানে গাইস এই দুইটা পেলাম। এইটা এইভাবে ঘুরানো, এইভাবে ঘুরানো, এইভাবে কন্টিনিউটি হচ্ছে, মানে এই পাশে, এই পাশে ঘুরানো। তো এই ছিল, এখন আমরা কীভাবে বুঝবো যে এখানে আমাদের লাইনটি আসছে কিনা। এখানে গাইস আমরা চেক করবো হচ্ছে 20 ভোল্ট দিয়ে, আমরা চার্জিং চার্জের সাথে যখন কানেক্ট করব, চার্জিং চার্জের সাথে এটা কানেক্ট করার পর আমরা এখানে একটি দেবো গ্রাউন্ডে, আর একটি দেবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডায়োডের অপর প্রান্তে, এই এই পাশে আমরা পেয়েছি সরাসরি গ্রাউন্ড, মানে ব্যাটারি থেকে পজিটিভের লাইন পেয়েছি, এই দেখেন পজিটিভের লাইন পেয়েছি, তার মানে এখানে একটা থাকবে, এই অপর প্রান্তে আমরা চলে আসবো, কারণ এই পাশ থেকে আমাদের চার্জটা এ পাশে আসবে। এ পাশে আসার পর আমরা একটি গ্রাউন্ডে ধরবো, গ্রাউন্ডে ধরার পর যদি আমাদের এখানে ভোল্টেজে নিয়ে মাপবো, যদি দেখি যে এখানে ঠিক ভোল্টেজ আসছে, ভোল্টেজ আসছে, তার মানে আমরা বুঝবো যে এখানে কানেক্টিভিটি ঠিক আছে। এখানে কানেক্টর বের করার জন্য আমরা যেটা করবো গাইস, এই যে ডায়োডের, কারণ আমরা জানি এখানে শিখেছিলাম যে ডায়োডের এই প্রান্ত থেকে সরাসরি আমাদের এই যে ডিসপ্লে লাইনে চলে আসছে, মানে এখানে ডিসপ্লে যে কোনো একটি লাইনে চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে থেকে যদি ডায়োডটা ধরি, ধরার পরে একটু ভালোভাবে ধরি গাইস, ধরার পরে যদি আমি এখানে কিছু একটা লাগিয়ে যাই, এখানে হয়তো বা ভালোভাবে ধরা হয়নি, ও সরি, এখানে আমাদের ভোল্টেজে নিয়ে রাখে, এখানে আমাদের কন্টিনিউটি রেঞ্জে নিয়ে রাখতে হবে কন্টিনিউটি, তারপর আমরা এখান থেকে এক একটা লাগাবো, তাও পাচ্ছি না, এটা আরও ভালো করে ধরতে হবে, হয়তো আমার ধরায় ভুল হচ্ছে। গ্যাস দেখতে পাচ্ছেন কন্টিনিউটি পাচ্ছে, এখানে এক নম্বর পিনই কন্টিনিউটি পাচ্ছে, তার মানে এভাবে যদি লাইনগুলো আমরা দেখি, এখানে যদি লাইন মিসিং থাকতো তার মানে আমরা বুঝতাম এই মোবাইলটিতে যদি এই মুহূর্তে ডিসপ্লেতে যদি লাইন না থাকতো, এক্সাম্পল স্বরূপ যদি না থাকতো, তো সেক্ষেত্রে আমরা যখন এটা চেক করতাম যে এখানে কানেক্টিভিটি একটার সাথে যদি না পাই, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এই ডায়োড থেকে সরাসরি আমাদের এখানে কানেক্টিভিটি নেই। তো সেক্ষেত্রে আমার এখান থেকে ডায়োড থেকে যদি একটি জাম্পার করে এখানে লাইন দিয়ে দেই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে লাইটিং আইসির সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো গাইস অ্যাকচুয়ালি এতটুকুই আর বোঝানোর
অনেক কিছুই ছিল এটার ব্যাপারেই, কিন্তু অ্যাকচুয়ালি টাইমের কারণে আমি ভালোভাবে বুঝাতে পারলাম না, সো দ্যাট আই এম সো সরি গাইস। আর দেখতে পাচ্ছেন এই চারটা কিন্তু অবশ্যই আপনারা করে রাখবেন, সো সেক্ষেত্রে আপনার শেখার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি ক্রিয়েটিভিটি আপনি অর্জন করতে পারবেন। এই চার্টগুলো অবশ্যই আপনি একটি স্পেশাল খাতা নিয়ে রাখবেন, যে কোনো কিছু মোবাইলের জাম্পার যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আপনি অবশ্যই টাইপ করে রাখবেন। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি যদি কিছুদিন পর পর যদি এটাকে দেখেন, তো সেক্ষেত্রে আর কিছুদিন পর দেখতে হবে না, আপনার মাথায় এটা খুব ভালোভাবে মেমোরি করে নেবে। গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আপনার যদি ব্যক্তিগত পার্সোনাল কিছু জানা থাকে তো অবশ্যই আমাদেরকে ফোন করবেন। গাইস আজকে এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।